১৭৩ রানে খেলতে নামা মুম্বাইকে আটকাতে নিজের প্রথম ওভারে ১৩ রান দিয়েছিল মুস্তাফিজুর রহমান। এরপর দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে মাত্র ২ রান দিয়েছিল মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারে খরুচে বোলিং করল পরের ওভারে স্লোয়ার এবং কাটারে রোহিত তিলক বার্মাদের দিশেহারা করে ফেলেছিল মুস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারে খরচা করেন ৮ রান এবং সেই ওভারে ৪৫ বলে ৬৫ রান করা রোহিত শর্মাকে ফিরান তিনি। মুস্তাফিজুর রহমান যখন চতুর্থ ওভারে বোলিং করতে আসে তখন মুম্বাইয়ের দরকার ১২ বলে ২০ রান। সেই ওভারে ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিড একটি করে ছক্কা হাকান মুস্তাফিজকে। নিজের করা চার ওভারে ৩৮ রান খরচা করে একটা উইকেট নিয়েছে মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫ রান মুম্বাইয়ের এবং শেষ ওভারটা করতে আসে নরকেয়া। দুর্দান্ত কিছু ইয়র্কার দিয়েছিলেন নরকেয়া, কিন্তু শেষ পর্যন্ত এক বলে ২ রান রাখত রোহিতদের এবং সেই লাস্ট বলে ২ রান কমপ্লিট করে মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে এই ম্যাচটা জয়লাভ করে। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৯.৪ ওভারে ১৭২ রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে সেদিন ২৫ বলে ৫৪ রানের ঝড়ো একটা ইনিংস খেলেছিলেন অক্ষর প্যাটেল। এছাড়াও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৪৭ বলে ৫১ রান করেছিলেন। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএ স্পোর্টস। এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেরি না করে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে বিজিএ স্পোর্টসের লিঙ্ক দেওয়া আছে, বিজিএ স্পোর্টসের লিঙ্কে ক্লিক করে বিজিএ স্পোর্টসের পাশে থাকতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমার সাথে থাকার জন্য।